হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজ সকাল সকাল উঠে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আর এখন মুড়ি নিয়েছি, চপ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা মাখিয়ে আজকে সকালের খাবারটা হবে আমার। সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি আমাদের এদিকে, বাড়িতে বাড়িতে করে মাছ নিয়ে আসি। আমরা একটা মাছ বেছে নিলাম, এখন গরমের মরশুম চলছে তাই মাছের টক করলে, কাঁচা আম দিয়ে টক করলে দারুণ টেস্ট হবে। আর আমাদের বাড়িতে তো টক তো কমই হয়, প্রায় কমই বললেই চলে, কারণ হাই প্রেশার রয়েছে, তার জন্য টকটা কম হয়, কিন্তু খেতে টেস্ট লাগে টক। মাছ কেনা হয়ে গেছে, এখন আমি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিব। মা তো মাছ নিয়ে বেরিয়ে পড়েছে মাছটা কাটার জন্য। মাছের আঁশগুলোকে মা ভালো করে ছাড়িয়ে দিচ্ছে, তারপর মাছটা কাটা হচ্ছে। মাছের পিসগুলো বার করে নিতে হবে, কারণ আমাদের রান্নাঘর হচ্ছে তো ওইখানে মিস্ত্রি লেগেছে, তার ওপর পুচকু, তার মা, তার বাবা এসছে, বাড়িতে অনেকেই হয়ে গেছে। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝাল বাটনা করব। আর এদিকে কুমড়ো শাক আছে, কুমড়ো শাকের ভাজা হবে। কুমড়ো শাকের পাতাগুলোকে বেছে রাখা হয়েছে, না হলে পোকামাকড় থাকতে পারে, তাই শাকগুলোকে বেছে একটা কুলোতে রাখা হয়েছে। মাছের ঝাল বাটনা রান্না করছি। সো গাইস, এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে, আমি আর পুচকু এসেছি, পুচকু খেলছে। কি খেলা হচ্ছে, কি হচ্ছে? ও বালি নিয়ে খেলছে। আমাদের এই পুকুরটা জল শুকানো হয়েছিল, আর শুষ্নি শুষ্নি আছে, কলমি শাক চালানো ছিল। এই যে কিছুদিন ধরে বৃষ্টি হলো না, তার জন্য জল জমে গেছে, আর আমাদের শুষ্নিগুলো অনেক দূরে থেকে গেছে, আর কাটতে পারা যায়নি, প্রচুর কাদা আছে ওখানে। কি হচ্ছে, খেলা হচ্ছে? আমাদের রান্নাঘরের কাজ প্রায় শেষ হতে চলেছে, উপরে ছাউনিটা প্রায় শেষ হতে চলেছে, আজকেই শেষ হয়ে যাবে। যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট।